রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। গিন্নির দোষে গৃহ নষ্ট, লক্ষ্মী ছেড়ে যায়। রাজা যদি ধার্মিক হয় তার প্রজাগণকে তিনি পালন করবেন ধর্ম মতো, ধর্ম তিনি ধর্ম শিক্ষা দেবেন, অধর্ম করো না। ন্যায় মানে ধর্ম, সত্য মানেই ধর্ম। যে ধর্ম সবাইকে ধরে রাখতে পারে, ধৈর্যকে ধরে রাখতে পারে, জীবনকে ধরে রাখতে পারে, তারই নাম ধর্ম। ধর্ম কোনোদিন উশৃঙ্খল শিক্ষা দেয় না, ধর্ম কোনোদিন ভেদ আনে না, জাতির বিচার করে না। ধর্ম সবাইকে সাম্যবাদ শিক্ষা দেয়। এক, যেটা আজকে দেখলেই বোঝা যায়, আজকে হাজার হাজার মানুষ হরি নামের তলায় এসেছেন মহাপ্রভুর কাছে। কোনো ভেদ আছে? কোনো আলাদা ভাব নেই? সব গায়ে গা লাগিয়ে কে কোথার থেকে এসেছেন তার ঠিক নেই, কিন্তু গায়ে গা লাগিয়ে বসে আছে। দেখেন মহাপ্রভু কি সুন্দর জিনিস এনেছে। যদি এই হরিনাম না হতো তাহলে এই মানুষগুলো এক জায়গায় বসে এক মতে এক পথে যেতে পারত না। আবার একটা জিনিস, এখানে ভালোবাসার লোক অনেকের অনেক হয়, কিন্তু এখানে একজন স্বয়ং ভগবান, তাকে ভালোবেসেই এখানে আসা, তাকে ভালোবেসেই এখানে বসা, তাকে ভালোবেসেই তার কথা শোনা। হরি বল হরি। তাহলে বুঝতে পেরেছেন, মহাপ্রভু ধর্ম শিখাতে এসেছেন। ধর্মের সঙ্গে স্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। গীতা ভগবান কৃষ্ণ অর্জুনকে বললেন, যখন মানুষ ধর্ম ভুলে যায়, অধর্মের পথে পাড়ি দেয়, যেটা উচিত সেটা করে না, যেটা অনুচিত সেটাই করে, তখনই আমি পৃথিবীতে আবির্ভূত হয়ে ধর্মটা বুঝিয়ে দিই, পথটা দেখিয়ে দিই। এই হল হরিনাম। আজকের কীর্তন মহাপ্রভুর বাণী, তিনি পথ দেখাচ্ছেন, আমরা সেই পথ দেখব, সেই পথে হাঁটব।